ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومصلي أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সুদ থেকে তওবা করার বিধান কি, কিভাবে একজন ব্যক্তি সুদ থেকে তওবা করবে। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত আল্লাহ তাআলা আপনার এই তওবাকে কবুল করুক যে আপনি একটা মারাত্মক ভয়াবহ গুনাহ থেকে তওবা করার ইচ্ছা পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইচ্ছাই বরকত দান করুক, আমিন। সুদ একটা অত্যন্ত ভয়াবহ মারাত্মক গোনা, অত্যন্ত ভয়াবহ মারাত্মক গোনা। সুদ হচ্ছে ওই সমস্ত বিষয়ের মধ্যে একটি যে সমস্ত বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসাত্মক জিনিস বলেছেন, অর্থাৎ এমন একটা গোনা বা এমন গোনাসমূহের মধ্যে একটা গোনা যে গোনাগুলিতে মানুষ লিপ্ত থাকলে তার ধ্বংস অনিবার্য, তার জাহান্নাম অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো, তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। কালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা হুন্না, সেই সাতটি জিনিস কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, এটা হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, সবচাইতে ভয়াবহ গুনাহ। দুই নম্বর হচ্ছে আস-সিহরু, জাদু মন্ত্র করা, জাদু মন্ত্র করা। তিন নম্বর হচ্ছে আল-কতলু নাফস আল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক, তিন নম্বর হচ্ছে সন্ত্রাসী করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হচ্ছে তিন নম্বর ভয়াবহ মারাত্মক গুনাহ। ও আকলুর রিবা, চার নম্বর হচ্ছে সুদ খাওয়া, চার নম্বর হচ্ছে সুদ খাওয়া। পাঁচ নম্বর হচ্ছে ও আকলু মাল আল ইতিম, ইতিম বা অনাথের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা। ছয় নম্বর হচ্ছে ও তাওয়াল্লা ইয়াউমাল জাহফে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। আর সাত নম্বর হচ্ছে ওকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাবিত্রী পবিত্র এবং যারা মুমিনা নারী তাদেরকে মিথ্যা আরোপ করা, তাদের উপরে মিথ্যা আরোপ করা। এই সাতটি হচ্ছে ধ্বংসাত্মক গোনা, মারাত্মক গোনা, ভয়াবহ গোনা। এই সাতটি গোনায় যে কোনো ব্যক্তি লিপ্ত থাকবে তাকে ধ্বংস হতেই হবে, তাকে জাহান্নামে যেতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে সুদ খাওয়া, সুদের টাকা হালাল মনে করা, তো খুবই ভয়াবহ গুনাহ, অত্যন্ত ভয়াবহ গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতর বলছেন, জাবির বিন আব্দুল হাদিসের বর্ণনাকারী সহিহ মুসলিম হাদিস নাম্বার 1598 এর মধ্যে, যে লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মাউকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষ্য সাক্ষ্য থাকে, আর যে ব্যক্তি সুদের সাক্ষ্যটাকে লিপিবদ্ধ করে, এই চারজনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, এবং তিনি বলেছেন যে হুম সাউন, এরা প্রত্যেকেই সমান গুনাগার, এরা প্রত্যেকেই সমান গুনাগার, কেউ কম বেশি নয়। যে সুদ খাচ্ছে সে বেশি গুনাগার, আর যে সুদ দিচ্ছে সে কম গুনাগার, যে সুদ লেখছে সে কম গুনাগার, আর যে সুদের সাক্ষ্য সে কম গুনাগার, এরকম তা নয়। বরং যে সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লেখছে, আর যে সাক্ষ্য থাকছে, সকলেই সমপরিমাণ পাপী, সকলেই সমপরিমাণ গুনাগার। মহান রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআন কারিমের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 275 এর মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয় যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুনা আল্লাযীনা তাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কাল কিয়ামতের মাঠে এরা স্থির হয়ে দাঁড়াতে পারবে না, কাল কিয়ামতের মাঠে এরা স্থির হয়ে দাঁড়াতে পারবে না।
যেরকম একজন মাতাল ব্যক্তি, মদঘর ব্যক্তি চলতে চলতে এদিকে একবার টলে ওদিকে একবার টলে, তার হাত পা থরথর করে কাঁপে, সে স্ত্রীর মধ্যে চলতে পারে না, স্ত্রীর মধ্যে দাঁড়াতে পারে না, ঠিক ওই রকম ভাবে ওই মদঘর ব্যক্তির মতো ওই সুদখর ব্যক্তি কাল কেয়ামতের মাঠে স্থির থাকতে পারবে না, স্থির দাঁড়াতে পারবে না, সে ওই মদঘরের মতো টোল ঢুলে বেড়াবে, সে ওই মদঘরের মতো এদিক ওদিক ঢুলে ঢুলে বেড়াবে। এর চাইতে আরো অত্যাধিক ভয়াবহ, মারাত্মক এবং ঘৃণা লজ্জাজনক হাদিস রাসূলুল্লাহ উম্মতকে শুনিয়েছেন সুদের, সুদ খাওয়া সম্পর্কে। আবু হুরায়রা হাদিসে বর্ণনা, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর-রিবা সাবউনা হুবান, আর-রিবা সাবউনা হুবান, সুদের বা সুদের গোনার সত্তরটি স্তর রয়েছে, সুদের যে গোনা তার সত্তরটি স্তর রয়েছে, মানে ওই গোনার দিক দিয়ে সত্তরটি স্তর, এক দুই তিন চার এরকম করতে করতে সত্তরটি স্তর রয়েছে। সবচাইতে নিম্ন স্তরে গোনা হচ্ছে সুদ খাওয়ার গোনার ভয়াবহতা বলছেন যে সবচাইতে নিম্ন স্তরে গোনা হচ্ছে যে একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। তো সুদ খাওয়ার গোনা হচ্ছে, মানে সত্তরটি গোনা যে স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গোনা হচ্ছে যে তার মায়ের সঙ্গে ব্যভিচার করা, জিনা করা। তাহলে ভাবতে পারছেন যে সবচেয়ে উচ্চ স্তরের গোনা কত ভয়াবহ হবে, কতটা মারাত্মক হবে, কতটা ঘৃণাজনক হবে, কতটা লজ্জাজনক হবে। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1858, সহিহ জামি হাদিস নম্বর 3541, তাকরির মিসকাতুল মাসানি হাদিস নম্বর 2755। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন হানজালা বর্ণনা করছেন, হানজালা ইসলাম বিখ্যাত শহীদ, তার পুত্র আব্দুল্লাহ বর্ণনা করছেন যে দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু, যদি কোনো ব্যক্তি জেনে শুনে, যদি কোনো ব্যক্তি জেনে শুনে, সে জানে যে সুদ খাওয়া হারাম, তবুও জেনে শুনে যদি কোনো ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খায়, এক টাকা পরিমাণ সুদ খায়, আশাদ্দ ইন্নাল্লাহি মিন সিত্তাতি ওয়া সালাসিনা সিনাতান, তো ওই এক টাকা সুদ খাওয়াটা আল্লাহর নিকটে 33 বার ব্যবচার করা চাইতো মারাত্মক গোনা। 33 বার, একবার নয়, দুইবার নয়, 33 বার ব্যবচার করা চাইতো মারাত্মক গোনা হচ্ছে এক টাকা সুদ খাওয়া, এক টাকা সুদ খাওয়া। আর আমরা আজ মুসলিম সমাজ মুসলিম হয়ে ব্যাংকের সুদকে হারাম মনে করছি, ব্যাংকের সুদকে সুদ মনেই করি না। আমাদের মধ্যে হয়তো 1% লোক বা তারও কম পার্সেন্ট লোক ব্যাংকের সুদকে হারাম মনে করে বা ব্যাংকের সুদকে নিজে ভক্ষণ না করে সেটাকে এমন জায়গায় দান করে দেয় যার জন্য সুদ খাওয়া বৈধ হয়ে গিয়েছে, দেখুন খুব লক্ষ কম রয়েছে। অথচ এর গোনা এতটা ভয়াবহ, এতটা মারাত্মক যে এক টাকা সুদ খাওয়া আল্লাহর নিকটে 33 বার ব্যবচার করা চাইতো মারাত্মক গোনা। সুদ খাওয়ার ভয়াবহতা, এ হচ্ছে সুদ খাওয়া মারাত্মক গুণা। তো নিশ্চয়ই কোন মুসলিমের জন্য সুদ খাওয়া শোভনীয় নয়, কোন মুসলিমের জন্য সুদ খাওয়া মানে ভালো লক্ষণ নয়, এটা তার জন্য ধ্বংসের কারণ, তার জন্য জাহান্নামের কারণ, তার জন্য জাহান্নাম থেকে বঞ্চিত হওয়ার কারণ। তো অবশ্যই কোনো ব্যক্তিরই সুদ খাওয়া উচিত নয়, তার জন্য এটা মারাত্মক হারাম, মারাত্মক হারাম। এবার যদি কোনো ব্যক্তি সুদ খেয়ে ফেলেছে বা সুদ খাচ্ছে, সে তওবা করতে চায়, তাহলে সে কীভাবে তওবা করবে, তার পদ্ধতি কী? এর পদ্ধতি মহান রব্বুল আলামিন খুব সুন্দরভাবে উম্মতকে দিয়েছেন, উম্মতের সামনে বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বিতীয় খণ্ডের 178-79 আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ যারা তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর প্রতি তোমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ আল্লাহর ভয় আছে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে তোমরা সুদের টাকাকে ছেড়ে দাও,
তাহলে তোমরা সুদের টাকাকে বর্জন করো, তাকে ছেড়ে দাও, তাকে গ্রহণ করিও না। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এরকম না করো, যদি তোমরা সুদ হারাম জানার পরও সুদের টাকা বর্জন না করো, সুদের টাকা না ছাড়ো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদের সঙ্গে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করলেন। অতএব ওই ব্যক্তি এতটা নিকৃষ্ট, এতটা পাপি যে তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করার জন্য প্রস্তুত ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জেনে সুদ হারাম হওয়া জানার পরেও যদি সুদ ত্যাগ না করে, সুদ বর্জন না করে, তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা করছি, তাকে প্রস্তুত থাকতে বলো, তাকে প্রস্তুত থাকতে বলো। তুম আর যদি তোমরা তৌবা করো, সুদকে বর্জন করো, আল্লাহর কাছে তৌবা করো, ফালাকুম রুসু আমওয়ালাকুম, তাহলে তোমাদের জন্য তোমাদের মূলধন তোমাদের, তাহলে তোমাদের মূলধন তোমাদের জন্য। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে 10,000 টাকা সুদের ওপর দিয়েছেন, 10,000 টাকা সুদের ওপর দিয়েছেন, এখন ওই টাকাটা সুদ বেড়ে 12,000 টাকা হয়েছে, 12,000 টাকা হয়েছে, তাহলে আপনার মূলধন হচ্ছে কত? 10,000 টাকা। ওটা আপনার জন্য বৈধ, আপনি ওটা নিয়ে নিন 10,000 টাকা, আর ওই 2,000 টাকা ওটা আপনি ছেড়ে দিন ওই ব্যক্তিকে, ওটা আপনার জন্য বৈধ নয়, ওটা আপনার জন্য হালাল নয়, ওটা সুদের টাকা, এবং আপনি তৌবা করুন আল্লাহর কাছে যে হ্যাঁ আল্লাহ, আমি যা করেছি করেছি, আর আমি জীবনে কাউকে সুদের উপর টাকা দেবো না, আর আমি 1 পয়সা সুদ খাবো না, আল্লাহ তুমি আমার তৌবা কবুল করো। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, না তোমরা কারোর উপর অত্যাচার করবে, না তোমরা কারোর উপর অত্যাচার করবে, আর না তোমরা নিজেরা অত্যাচারিত হবে। তোমার যেন অত্যাচার করা বৈধ নয়, আর অত্যাচার সহ্য করাও বৈধ নয়। এটা হচ্ছে তৌবার পদ্ধতি, এটা হচ্ছে তৌবার পদ্ধতি, যে ওই ব্যক্তি যেখানে যেখানে সুদের উপর টাকা দিয়েছে, তার মূল ধনটা তিনি ফিরে পাবেন, আর সুদের টাকাটা বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে, সেই টাকাটা গ্রহণ করা যাবে না। আর আগে যা খেয়ে নিয়েছে, আর আগে যা টাকা সুদের টাকা নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, যদি সম্ভব হয় সে টাকাটাকেও বর্জন করে দেওয়া, আর যদি সম্ভব না হয় তৌবা করা, মানে আপনার সমস্ত আগের হালাল হারাম এখন আপনার জন্য হালাল হয়ে গেল। তৌবা করা মানে আপনার আগের সমস্ত হারাম এখন আপনার জন্য হালাল হয়ে গেল, এখন আপনি পবিত্র হয়ে গেলেন, এখন আপনি পবিত্র হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন বলছেন, কত সুন্দর আয়াত, সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ এর, কত সুন্দর গোল্ড মাফের উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, নিশ্চয় যে ব্যক্তি তৌবা করবে ইমান থাকা অবস্থায়, নিশ্চয় যে ব্যক্তি ইমান থাকা অবস্থায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা অবস্থায় তৌবা করবে, ওয়া আমিলা সালিহান, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সঙ্গে সঙ্গে সৎ কাজ করবে। শুধু তৌবা করা যথেষ্ট নয়, শুধু তৌবা করাটাই যথেষ্ট নয়, বরং তৌবার সঙ্গে সঙ্গে তৌবা করলেন আপনি যে আল্লাহ আমি আজ থেকে তৌবা করলাম, আর সুদ খাবো না, আমার জন্য আমি সুদকে হারাম করে দিলাম, সঙ্গে সঙ্গে আপনি এবার বেশি বেশি ভালো কাজ করতে লাগলেন, বেশি বেশি সৎ কাজ করতে লাগলেন। তো তৌবার সঙ্গে সঙ্গে সব কাজ করতে হবে, যদি দুটো আপনি এই কাজটা করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গোল্ডেন অফার দিয়েছেন যে উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, এরাই তারা যাদের সমস্ত গুণাবলীকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরাই তারা যাদের সমস্ত গুণাবলীকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন, মাফ তো করবেন করবেন, তৌবা তো কবুল করবেনই করবেন, সঙ্গে সঙ্গে তার পূর্বের গুণাবলীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করবেন না, বরং তার পূর্বের গুণাবলীকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। সূরা আল ফুরকান সূরা 25 আয়াত নম্বর 70। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরো অফার রেখেছেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, তরফান নাহারে ওয়া যুলফান মিনাল লাইলে, রাত্রি দিনের দুই প্রান্তে এবং রাত্রির প্রথম অংশে। তারপর আল্লাহ বলছেন যে ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কর্ম সৎ কর্ম, নিশ্চয় ভালো কর্ম সৎ কর্ম খারাপ কর্মগুলিকে, অসৎ কর্মগুলিকে খেয়ে ফেলে, মিটিয়ে ফেলে।
যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে খারাপ সৎ কাজ করে, তাহলে তার এই ভালো কাজ এই সৎ কাজ তার খারাপ কাজগুলিকে অসৎ কাজগুলিকে মুছিয়ে ফেলবে, খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। অবশ্যই আপনারা এই মহা উপদেশকে গ্রহণ করুন, এরপর আমল করুন। সূরাত হুদ সুর নম্বর 11 আয়াত নম্বর 114। তো আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি সুদ খেয়ে ফেলেছে, এই মহা অন্যায় করে ফেলেছে, তাহলে তার জন্য আল্লাহর কাছে তোবার রাস্তা খোলা রয়েছে। তাকে তৌবা করতে হবে স্বচ্ছ মনে, আর সঙ্গে সঙ্গে বেশি বেশি ভালো কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তার তৌবা তো কবুল হবেই হবেই, তার গুণা তো মাফ হবেই হবে, সঙ্গে সঙ্গে তার পূর্বে সমস্ত গুণাগুলি নেগেতে পরিবর্তন হয়ে যাবে। আর শুদ্ধ তৌবা করার মূল শর্ত হচ্ছে যে আপনি আপনার মূলধনটা ফিরিয়ে নেবেন, আর সুদের টাকা যা আপনি যেখানে দিয়েছেন সব বর্জন করবেন, একটা আপনি গ্রহণ করবেন না। এটা হচ্ছে শুদ্ধ তৌবা করার পদ্ধতি। হাযা মা ইনদাল্লাহু আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।